নমস্কার, আমি প্রীতি। আরজেকে হোম প্রোডাকশন হাউসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আরেকটা বিষয় নিয়ে, আরেকটা বই নিয়ে চলে এসেছি। আজ যে বইটার কথা বলতে এসেছি সেই বইটা বহুল প্রচলিত কোনো বই নয়, বা খুব বেশি নাম বোধ হয় সকলে জানে না, কারণ বইটা এক তরুণ লেখকের লেখা। এই স্মার্টফোনের যুগে, এই যান্ত্রিকতার যুগে যখন সোশ্যাল মিডিয়া নিয়ে, ফেসবুক নিয়ে, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, তখন কিছু কিছু মানুষ আছে যারা বই পড়ে নিতে বা বই লিখে ফেলতে খুব ভালোবাসে। সুমিত মণ্ডল এরকমই একজন মানুষ, যে বই পড়তে এবং বই লিখতে খুব ভালোবাসে। ওরই লেখা বই হৃদয়পুরের ঈশ্বর। বইটা খুব বেশি দাম না, মাত্র 70 টাকা দাম। আর বইটা সমস্ত জায়গা মোটামুটি ভাবে বই টই ডট ইন অনলাইনে পেতে গেলে, বা অক্ষর সংলাপ থেকে, অক্ষর সংলাপ প্রকাশনী, ধ্যানবিন্দু, এই সমস্ত জায়গা থেকে আপনি পেয়ে যেতেই পারেন। তো বইটার নাম হৃদয়পুরের ঈশ্বর কেন, এই কথাটা আগে বলি, কারণ বইটা সাধারণ মানুষের হৃদয় নিয়ে লেখা। সাধারণ মানুষের হৃদয়পুরের ঈশ্বর সাধারণ মানুষ নিজেই হয়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের হৃদয়ের ঈশ্বর প্রত্যেকটা মানুষ নিজেই। হৃদয়পুরের ঈশ্বর বলতে এখানে সাধারণ মানুষের হৃদয়কেই বোঝানো হয়েছে। আর হৃদয়পুর বলতে একটা সামান্য শুধু কল্পনার জায়গা, কিন্তু এর মানে অনেক বেশি, অনেক গভীর। একটা মানুষ, একটা খেটে খাওয়া মানুষ, বা একটা কৃষক, শ্রমিক, ডোম, যার কথাই বলি না কেন, একটা কিশোর, কিশোরী, ছাত্র, সমস্ত মানুষের কথাই যদি বলতে থাকি, প্রত্যেকটা মানুষেরই আশা, ভালোবাসা, নিরাশা, হতাশা, খারাপ লাগা, মন্দ লাগা, সমস্ত কিছু তার হৃদয়ে ঘুরতে থাকে। তার হৃদয়ে সে এই সমস্ত কিছু বন্ধ করে রেখে দেয়, আর সেই হৃদয়ে সে নিজেই রাজা হয়ে থাকে, সে ঈশ্বর হয়ে থাকে। তাই আর এই বইটাও সাধারণ মানুষদেরকেই নিয়ে লেখা। এই হৃদয়পুরের ঈশ্বর নামটা খুবই প্রমিনেন্ট আমার মনে হয়। আর এই বইটা যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন সাধারণ মানুষ কেন সাপ্রেসড, বা সাধারণ মানুষ কেন এত অবহেলিত, কেন এত অসহায়, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই বইটাতে। সমস্ত সাধারণ মানুষের অবহেলার কথা বলা হয়েছে, আবার কখনো এই সমস্ত সাধারণ মানুষের বেঁচে থাকার বা তাদের সমস্ত অপমানকে মুছে তাদের হৃদয়পুরে ঈশ্বরকে স্থাপন করাই এই কবিতামালার প্রধান উদ্দেশ্য। যেমন বেশ সুন্দর একটা কবিতা আছে, ভালোবাসার সংসার, একগুচ্ছ গোলাপের বদলে আমি এক মুঠো মাটি তোমাকে দেব। বেশ সুন্দর সুন্দর কয়েকটা কবিতা আছে, আমার খুব ভালো লেগেছে। বা আপনি বলতেই পারেন চারা গাছ পুঁতে রাখি, একটা আশা কোথাও আমরা করছি যে একটা জিনিস ছোট থেকে বড় হবে, বা আমাদের সমস্ত অপমান দূরে সরে যাবে, আমরা আবার ভালো করে বাঁচতে পারবো, নতুন করে বাঁচতে পারবো, পৃথিবীর সমস্ত মানুষের সমান অধিকার হবে, আমরা আমাদের নিজেদের অধিকারটা ফিরে পাবো, সেই সমস্ত নিয়েই এই বইটা লেখা। আর সবাই তো বই লিখতে পারে না, কিন্তু সবাই বই পড়তে পারে। আমরা যেটা পারি আমরা বই পড়তে পারি। তাই যদি শুধুমাত্র বই পড়ে একটা মানুষকে তার ভবিষ্যতের জীবন পথে বা তাকে এগিয়ে যেতে আরো দু একটা সিঁড়ি উঠিয়ে দিতে পারি, তাহলে কেন দেব না। এই এত সহজলভ্য, সহজে মহান হতে কেন চায় না, সবাই তো চায়। তাই খুব বেশি কথা না বলে একটা দুটো ঘন্টা সময় নিয়ে, বইটা তো ছোট বই, মানে খুব বেশি বড়ও না, খুব বেশি ভলিউমও না বইটা, খুব সহজেই আমরা একটা বইটা পড়ে নিতেই পারি। আমার মনে হয় না এক দু ঘন্টা টাইমও লাগবে, এক ঘন্টাতেই বইটা আমরা পড়ে নিতে পারবো। সবাইকে আমি রিকোয়েস্ট করবো বইটা পড়ে নেওয়ার জন্য। আমরা কবিতা ভালোবাসি কি না বাসি, কিন্তু বই তো পড়ে নিতেই পারি। বই পড়লে আবার একই কথা, আমরা কেউ ঠকবো না। সবাইকে বলছি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর বই পড়তে থাকুন। আর যদি আগামী দিনে আরও এরকম বুক রিভিউ পেতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন,
যদিও এই বইটা ভালো লেগে থাকে, আমার এই বুক রিভিউটা ভালো লেগে থাকে, বইটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি বুক রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট।